ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মি অ্যান্ড মাই মম। তো বলো সবাই কেমন আছো? তো ঠান্ডা কিন্তু পড়ে গেছে, দেখো ফ্যান পুরো বন্ধ আছে, ঠান্ডা পড়ে গেছে। এই দুদিন যা বৃষ্টি হয়েছে বাবা, যা বৃষ্টি হলো পুরো, মানে শীতের শীত আসার আগে আর কি এরকম একটা বৃষ্টি, তো জাকিয়ে ঠান্ডা পড়ে গেছে। তো যাই হোক, ওইসব নিয়ে তো আমি কথা বলতে আসিনি আজকে। তাহলে কী নিয়ে আমি বলতে এসেছি আজকে, একটু অন্যরকম টপিক। সেটা হলো অন্যরকম কিছুই না আর কি, এটা ইউটিউবের এখনকার মানে এখন যেটা চলছে ট্রেন্ডিং টপিকই, সেটা হলো পরকীয়া, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার। তো এটা এখন খুব ট্রেন্ডিং, কিন্তু এটা কি শুধু আজকের থেকে, এটা কি ইউটিউবে এখন ওই সন্দীপ, তারপরে ওই যে কাঠাবালি যে ব্যাপারটা হচ্ছে, কাঠাবালি পরকীয়া করেছে, এর আগে ম্যান্ডি পরকীয়া করেছে, কিন্তু পরকীয়া কিন্তু নতুন কিছু না। বড় বড় ফিল্ম স্টার থেকে শুরু করে, সেলিব্রিটি থেকে শুরু করে, কতজন এরকম আমাদের মানে দেশে আছে, আমাদের ইন্ডিয়াতে আছে, ইন্ডিয়া অল ওভার ওয়ার্ল্ডে ওইসব জায়গায় আরও বেশি আর কি, যে সবাই মানে কতজন পরকীয়া করে, তাই না? তো পরকীয়া ব্যাপারটা কী? তো পরকীয়াকে কোনো মতেই আমি সাপোর্ট করি না, কোনো মতে সাপোর্ট কোনোদিন করার প্রশ্নও নেই, কিন্তু পরকীয়া ব্যাপারটা কী? দেখো, যখন দুটো মানুষের মধ্যে কোনো সম্পর্ক হয়, সো সেই সম্পর্কটা কোনো সময় মানে বিয়ে হয় আর কি, বিয়ের স্বীকৃতিটা পায়, আবার কোনো সময় সেই সম্পর্ক বিয়ের স্বীকৃতি পায় না। ধরো সেই মানুষটারই আবার অন্য কারোর সাথে বিয়ে হয়ে গেল, সে একটা বিবাহিত একটা সম্পর্কের মধ্যে আছে, যে বিবাহিত সম্পর্কে যাওয়া হওয়ার হচ্ছে, এইভাবে আর কি আমাদের মানে সোসাইটি চলে, ওইভাবেই সব চলবে, ওইভাবেই হচ্ছে। সো ব্যাপারটা হলো পরকীয়াটা কি, বিয়ের পরে যদি আমরা কারোর সাথে একটা সম্পর্ক গঠন করি, সেই সম্পর্কটা যদি ফিজিক্যাল হয়, সেটাকেই কিন্তু পরকীয়া বলে। সেটাকেই পরকীয়া বলে, কারণ সম্পর্ক তো অনেক রকমই হয় এই দুনিয়াতে, অনেক রকমের সম্পর্ক আছে। আর সম্পর্ক যে শুধু নোংরামি মানে দৈহিক সম্পর্ক, সেটা কিন্তু আমি মানি না, অনেক ভালো সম্পর্ক আছে, বন্ধুত্ব সম্পর্ক আছে, একটা ছেলে একটা মেয়ে ভালো বন্ধুও কিন্তু হতে পারে। আমার তো মনে হয় একটা মেয়ে মেয়ে থেকে একটা ছেলে আর অপোজিট সেক্স, তারা কিন্তু খুব ভালো বন্ধু হতে পারে, বেস্ট অফ ফ্রেন্ডস হতে পারে, তাই না? কিন্তু সব সম্পর্ক তো ফিজিক্যাল হয় না, ফিজিক্যাল হলেই সেটা নাম হয়ে যায় পরকীয়া, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার। তো এইটা খুবই বাজে সম্পর্ক, যে বিয়ের পরে হতে পারে না, সেটা কিন্তু আমি বলছিলাম, যে বিয়ের পরে মানে মানে আমি ওই মেন্টালিটির মানুষ না, যে বাবা মানে বিয়ের পরে আর কি আমার স্বামী, ওই যে পুরোনো দিনে স্বামী আমার, ভগবান স্বামী আমার, সেটা ব্যাপার না, ব্যাপারটা সেটা না। ব্যাপারটা হলো যে কোন সম্পর্কটা একটা সুন্দর সম্পর্ক, কোনটা একটা নোংরা সম্পর্ক। তো ব্যাপারটা হলো, যদি কেউ তোমার সত্যিকারে ভালো বন্ধু হয়, যদি অ্যাজ আ মানে মেন্টালি সম্পর্কটা হয়, তুমি ম্যারে, তুমি তোমার সব ডিউটি পালন করছো, তার পাশে তোমার একটা ভালো বন্ধু থাকতেই পারে, সে কোনো ছেলেও হতে পারে, কোনো মেয়েও হতে পারে, সম্পর্কটা যতক্ষণ না ফিজিক্যাল হচ্ছে, ততক্ষণ কিন্তু আমরা সেই সম্পর্কতে কোনোদিন মানে এই ধাপ্পাটা লাগাতে পারবো না, যে হ্যাঁ এটা অ্যাফেয়ার, রিলেশনশিপ, এটা সম্পর্ক, যে আর এটা পরকীয়া, এটা কিন্তু আমরা বলতে পারবো না, যে ওই ধাপ্পাটা লেগে যায় তখনই আমরা এই কথাটা বলতে পারি। তো এই যে পরকীয়া নিয়ে তো খুব কথা হয়, তো পরকীয়া এমনই একটা সম্পর্ক, অবভিয়াসলি এখন লিগাল হয়ে গেছে, এমন করে পরকীয়া নিয়ে বলা হচ্ছে, তার মানে ব্যাপারটা কি, এই হাজব্যান্ডকে নিয়ে যেটা বলা হয় আর কি, তো হাজব্যান্ড দ্বারা যদি আমরা স্যাটিসফাই না থাকি, দেখো স্যাটিসফ্যাকশন অনেক রকমের হয়, ফিজিক্যাল স্যাটিসফ্যাকশন হয়, মেন্টাল স্যাটিসফ্যাকশন হয়, ফাইন্যান্সিয়াল স্যাটিসফ্যাকশন হয়, অনেক রকমই স্যাটিসফ্যাকশন, অনেক রকমের নিড সব মেয়েদেরই থাকে, কারণ মেন্টালি একটা নিড থাকে, কেউ আমার আমার পাশে আছে, কেউ আমাকে ভালোবাসছে, কেউ আমার ভালো বন্ধু খারাপ সময় আমার পাশে থাকছে, সেটা কিন্তু একটা মেন্টাল নিড সবারই আছে, সবারই থাকা খুব দরকার। যদি তুমি মেন্টালি আমরা হ্যাপি না থাকি, তাহলে তো এই জীবনেরই কোনো মানে হয় না, এই জীবনটা বয়ে নিয়ে যেতে পারবো না আমরা, একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন দরকার, যে মেন্টালি হ্যাপি আছি। আচ্ছা, সেকেন্ড হলো যে ফাইন্যান্সিয়াল নিডস, ফাইন্যান্সিয়াল নিডস তো আমার মনে হয় মোস্ট ইম্পর্টেন্ট। দেখো পয়সা ছাড়া কিছু হবে না, ওই ভালোবাসা না ওই পেছন দিক দিয়ে বেরিয়ে যাবে, যদি টাকা না থাকে ভালোবাসা পেছন দিক দিয়ে বেরিয়ে যাবে, কিন্তু ভালো মানে টাকাই কি সব, সেটাও আবার না, টাকা কিন্তু সব না, একটা বেসিক যে নিডটা হয় বেঁচে থাকার জন্য, যে ফাইন্যান্সিয়াল নিডের কথা বলছি বেঁচে থাকার জন্য, সেটা কিন্তু দরকার, কিন্তু টাকা ছাড়া যে মানে কোনো সম্পর্ক হয় না, টাকারই সম্পর্ক হয় সেটাও কিন্তু না। তো আমি যেটাকে সাপোর্ট করি সেটা হলো মেন্টাল সম্পর্ক, মানে মেন্টাল একটা ভালো বন্ধুত্ব সম্পর্ক। বন্ধু মানে কিন্তু শুধুই বন্ধু, এই যে ফ্রেন্ডস অফ বেনিফিট, মানে বন্ধুর সাথে সব কর সকতে সব চলতা হয়, ওইটা কিন্তু না। বন্ধু মানে বন্ধু, বন্ধুর সাথে আমরা সুখ দুঃখ শেয়ার করি, বন্ধুর সাথে আমার কোনো কিছু হলো, ইভেন ধরো আমি যদি বিয়েও হয়ে যায়, ধরো আমি ম্যারিড, এবার আমার হাজব্যান্ডের সাথে কোনো প্রবলেম হলো, সেটা আমি আমার বন্ধুর কাছে শেয়ার করতে পারি, কিন্তু বন্ধুর সাথে কিন্তু আমি কোনো মানে সেক্স নিয়ে আলোচনা করতে পারবো না। হ্যাঁ সেক্স নিয়ে আলোচনা মানে ওভারঅল আমরা আলোচনা, ধরো একটা বিষয় আলোচনা করছি, ওইগুলো করা যেতে পারে, বন্ধুর সাথে তো সব রকমই আলোচনা করা যেতে পারে, কিন্তু বন্ধুর সাথে ওয়ান টু ওয়ান বেসিসে যেরকম সম্পর্ক ক্ষেত্রে হয়, কোনো ইন্টিমেট কথা, কোনো সেক্স চ্যাট, যেটা আমরা আজকাল বলি আজকালকার সোশ্যাল মিডিয়ার ভাষায় হোয়াটসঅ্যাপ চ্যাট, সেক্স চ্যাট, এটা কিন্তু বন্ধুর সাথে আমরা করতে পারি না। বন্ধুত্ব সম্পর্কের মধ্যে কিন্তু একটা লিমিটেশন থাকে, তাই জন্য এই বন্ধুত্ব সম্পর্কটা কিন্তু সব থেকে সুন্দর, আমি তো বলবো এটা হাজব্যান্ড ওয়াইফ সম্পর্ক থেকেও সব থেকে সুন্দর সম্পর্ক, কারণ ওখানে কোনো লেনদেনের ব্যাপার নেই, কোনো গিভ অ্যান্ড টেকের ব্যাপার নেই, কোনো এক্সপেকটেশনই নেই, বন্ধু সবসময় বন্ধুই থাকে আর সেই বন্ধু সবসময় পাশে থাকে। কিন্তু এই যে ইউটিউবের ক্ষেত্রে যে এই পরকীয়াগুলো হয়, সেটা মানে একটা নোংরামোর জায়গা, একটা নোংরামোকে কখনো সমর্থন করা যায় না। যদি এরকম হতো, দিয়ে হতেই পারে, কোনো মেয়ে যে কোনো মেয়েই হাজব্যান্ড দ্বারা পুরোপুরি সুখী নাও হতে পারে, কে আমরা সুখী আছি বিয়ের পরে, কি কেউ বলতে পারে কেউ 100% একদম পারফেক্ট কাপল
এখানে কেউ পারফেক্ট কাপল নেই, হ্যাঁ পারফেক্ট কাপল হতেই পারে, মানে ভেরি রেয়ার অফ রেয়ারেস্ট অফ দ্য রেয়ার, যেটা আমরা বলি আর কি রেয়ারেস্ট অফ দ্য রেয়ার, তো ওই হিসাবে পারফেক্ট কাপল হতেই পারে। তো তার মধ্যেও কিন্তু অনেক অবস্টাকল আসে, অনেক প্রবলেম আসে, কোনো সম্পর্কই দুনিয়াতে কিন্তু পারফেক্ট কখনো হতে পারে না, আমাদের নিজের নিজেকে পারফেক্ট রাখতে হবে, যে কোনো সার্কামস্ট্যান্সে যেরকম যে কোনোই সিচুয়েশন আসুক না কেন, আমরা আমাদের আমাদের মতন করে আমরা পারফেক্ট থাকতে পারি একটা জিনিসকে ওয়ার্ক অন করার জন্য, কিন্তু শুধু ওয়ান সাইডেড হয় না, বোথ সাইডেডই হয়। তো এটা কোনোদিন আমরা এটা আশা করতে পারি না যে সব কিছু একদম, মানে জীবনটা তো একটা কঠিন বাস্তব, জীবন কোনো ফেয়ারি টেল না। তো আমি যদি কাউকে বিয়ে করি, অবভিয়াসলি আমি এটা 100% আশা করতে পারি না যে সে আমাকে, তার কোনো দায় নেই, সে একটা পরের বাড়ির ছেলে, সে আমার দায়িত্ব নিচ্ছে, তার মানে এমন না আমি তাকে একদম পুরো রক্ত মাংস হচ্ছে বিয়ে খাবো আর কি, মানে আমি তাকে কিনেই নিয়েছি আর কি, মানে সে আমি উঠবো, মানে আমি বলি ওঠ তো উঠবে, বসবে তো বসবে, আমার সব নিড, আমার স্যাটিসফ্যাকশন সব তাকে ফুলফিল করতে হবে, নহলে আমি অন্য পথ বেছে নেবো। এটা কিন্তু কোনো সলিউশন না, এটা কোনো কোনো রকমভাবে সলিউশন হতে পারে না। অ্যাজ আই সেড, আমি যেটা বললাম, কোনো সম্পর্ক, ইভেন হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক কোনো দিনও পারফেক্ট হতে পারে না। আমরা একটা মানুষের উপর এতটা আমরা চাপিয়ে দিতে পারি না যে সে আমাদের সব এক্সপেক্টেশন সব চাহিদা মেটাবে, আর সে যদি আমার মনে হয় এই চাহিদা সে মেটাতে পারছে না, তখন আমরা কী করবো, আমরা তখন অন্য একটা থার্ড পার্সন জীবনে আনবো, আর আমরা এটা কী বলে দেবো যে আমি স্যাটিসফাই না, আমার হাজব্যান্ড আমাকে সেই স্যাটিসফ্যাকশন দিতেই পারিনি, তাই জন্য আমি এই পরকীয়া আমি এটা করছি, তাই না? সো এই ক্ষেত্রে মানে এই যে ইউটিউবের ক্ষেত্রে ওই কথাওয়ালি যে আছে, সো সেই ক্ষেত্রে আবার তার উপর নাকি টর্চার হয়েছিল, কিন্তু তার পুরোনো ভিডিওতে যদি যাওয়া যায়, যদি যাও তাহলে দেখবে তার টর্চারে কোনো টি তার ফেস বডি ল্যাঙ্গুয়েজে আমরা দেখতে পাইনি। এর চ্যানেল তো অনেক আগের থেকেই আমরা দেখি, যে সৌমালিদির চ্যানেল এই সময় থেকে সৌমালিদিকে দেখি, এদেরকেও দেখি, তো কোনো টর্চারের টি ও এর বডি ল্যাঙ্গুয়েজে ফেসে পাওয়া যেতে পাবে না আর কি, সেটাই। কিন্তু সেটাও যদি ধরি, ঠিক আছে, সেটাও যদি আমি সাইডে রাখি আর কি, এই যে এই পরকীয়ার ব্যাপারটা খুব কি দরকার পরকীয়া করা, আমার তো পার্সোনালি এটা মনে হয় যে এই যে ফিজিক্যাল নিড, মানে এই যে পরকীয়াটা করেছে, ওয়াই অলওয়েজ হোয়াটসঅ্যাপ চ্যাট, ওয়াই অলওয়েজ এক্স চ্যাট, ওয়াই অলওয়েজ ফিজিক্যাল নিডটা কেন? একটা আমার প্রকৃত একটা বন্ধু তো হতে পারে, ঠিক আছে, আমি মানে আমার স্বামী আমাকে খুব টর্চার করে, আমার স্বামী ভালো না, আমার স্বামীর দ্বারা আমি স্যাটিসফাই না, তাহলে ওয়াই অলওয়েজ ফিজিক্যাল? আরেকটা মানুষের সাথে তো আমার সুন্দর একটা শেয়ারিং এর একটা মেন্টাল সাপোর্ট এরকম একটা সম্পর্ক হতেই পারে, ওয়াই অলওয়েজ এই সব, এই নোংরামোটা কেন? সেটাই হলো ব্যাপার, এই নোংরামোটা কেন? কারণ তাহলে আমাদের বুঝে নিতে হবে যে ধরো এই মেয়েরটি, মানে যে কোনো মেয়ের, একটা মেয়ের এক্সাম্পল দিলাম, এই মেয়ের মানে ফিজিক্যাল চাহিদাটা অনেক বেশি, আর যেখানে ফিজিক্যাল চাহিদা থাকে সেখানে কিন্তু কোনো সম্পর্কই টেকে না, কারণ এই যে ফিজিক্যাল চাহিদার যে ব্যাপারটা না, ইটস ভেরি টেম্পোরারি, একটা মানুষের কখনো সারাক্ষণ আমি ফিজিক্যাল নিড চলে না, এটা কখনো সম্ভব না, কারণ একটা ম্যারিড লাইফে তো মানে রেগুলার যখন আমরা তার সাথে রাত কাটাচ্ছি, বেড শেয়ার করছি, তখন তো এইসব জিনিস মানে ইটস কোয়াইট নর্মাল, তাই না? কিন্তু আমার মতে অ্যাজ আ ওম্যান আমি এই কথাটা বলছি, ফিজিক্যাল নিডটা এমন না ধরো তোমার নিডটা ফুলফিল হয়ে গেল, তারপর সেকেন্ড টাইম থার্ড টাইম তুমি একটা সময় গিয়ে তুমি আর পারবে না, তুমি বোর হয়ে যাবে, আর সেখানেই সম্পর্কটা শেষ হয়ে যাবে, আর কিছু নেই সম্পর্ক, সম্পর্কটা এমন হওয়া উচিত যে মধ্যে একটা থ্রিলিং ব্যাপার থাকবে, একটা এক্সাইটমেন্ট থাকবে, একটা দূরত্ব থাকবে, ডিস্টেন্স থাকবে, একটা মানে চাহিদা থাকবে, চাহিদাটা সবসময় থেকে যাবে, মানে কোনো দিন সেই চাহিদা মিটবে না, আর এই ধরনের সম্পর্ক কিন্তু ইটস ভেরি টেম্পোরারি, যখন তখন কিন্তু চাহিদা শেষ হয়ে যেতে পারে। তো আমি একটাই আমার মানে খটকা লাগে যে ওয়াই অলওয়েজ মানে ফিজিক্যাল নিডটা কেন, ওয়াই অলওয়েজ ফিজিক্যাল নিড, মেন্টাল নিডও তো হতে পারে, আর এই ক্ষেত্রে আমরা বেশিরভাগ কি দেখেছি ফিজিক্যাল নিডটাই বেশি, কিন্তু কারণ আমরা শুনেছি অনেক কথাই শুনেছি যে হোয়াটসঅ্যাপ চ্যাট, হোয়াটসঅ্যাপে কী কথা হয়েছে, কী ধরনের মানে এক্সচেঞ্জ অফ ওয়ার্ডস হয়েছে, সেটা আমরা ভালো করেই জানি। স্বামীর দ্বারা আমি খুশি নাও হতে পারি, স্যাটিসফাই নাও হতে পারি, তো যেহেতু মানে পরকীয়া এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার লিগাল হয়ে গেছে, তার মানে এমন আমরা ধাই করে মানে প্রত্যেকটা মেয়েই আমরা অ্যাফেয়ার করবো, যদি স্পেশালি আমার সন্তান হয়ে যায় সেখানে আমার মনে হয় একটা মেয়ে, একটা নারী যখন সে মা হয়ে যায় সে শুধুই মা থাকে, সে কাউর ওয়াইফ থাকে না, সে কিছু থাকে না, সে শুধুই মা থাকে। তো অনেক এরকম আমরা জানি মেয়েরা, অনেক রকম মেয়েদেরকে জানি যারা মানে সিঙ্গেল মাদার, সিঙ্গেল মাদার হয় খুব হ্যাপি, বাচ্চা নিয়ে তারা খুবই হ্যাপি, স্ট্রাগল করছে মানে চাকরি করছে, জব করছে, টাকা কামাচ্ছে, বাচ্চার সব মানে পড়াশোনা করাচ্ছে, সেই নিয়ে তাদের জীবন কাটছে। ওয়াই অলওয়েজ দিস, ওয়াই অলওয়েজ পরকীয়া? হ্যাঁ, আমি যেটা বলেছি যে তোমার একটা সম্পর্ক এটা একদমই ভুল, যে বিয়ে করেছে মানে এমন না আমাকে, না আমি কাউকে কিনে নিয়েছি, না কেউ আমাকে কিনে নিয়েছে, আমার পার্টনারেও একটা ভালো বন্ধু থাকতে পারে, আমারও একটা ভালো বন্ধু থাকতে পারে, কিন্তু সেটা শুধু যদি সম্পর্কটা পিওর হয়, সম্পর্কটা যদি শুধু মেন্টাল সাপোর্টের সম্পর্ক হয়, তখনই কিন্তু এই জিনিসটা সুন্দর থাকে, তখনই কেউ কিন্তু তোমাকে আঙুল দিয়ে বলতে পারে না যে না তুমি মানে এইভাবেই চলবে, এটা করতে পারবে না, তোমার একদম মানে বিয়ে যখন হয়ে গেছে তুমি একদম ঘরের বন্দী হয়ে গেছো, না এটাকে আমি সাপোর্ট করি না, এটাকে কখনোই সাপোর্ট করি না। হাজব্যান্ড আলাদা, বন্ধু আলাদা, সব সম্পর্কই আলাদা হয়, কিন্তু সবসময় বড় কি নোংরামোটা কেন? নোংরামো বাদ দিয়ে কি কোনো সম্পর্ক হয় না? তো এখন যেহেতু লিগাল হয়ে গেছে সব কিছু, যে হ্যাঁ আমি আমার স্বামীর দ্বারা আমি স্যাটিসফাই না, আমি থার্ড পার্সন আমি আনতেই পারি, প্রচুর মানুষকে আমি দেখলাম এই যে এই ব্যাপারটায়, এই যে এই কাঁথারানির ব্যাপারটায় প্রচুর মানুষ এই কথাটা কিন্তু বলেছে, যারা ওই ওই যে ওই দালালের হয়ে ভিডিও করে তারা কিন্তু এই কথাটা বলে যে যে হাজব্যান্ড দ্বারা যেহেতু মানে পুরোপুরি মানে হাজব্যান্ডের সাথে খুশি না, তাই জন্য সে বাধ্য হবে না, হাজব্যান্ডের দোষ আর কি, কেউ কাউকে পরকীয়া করার জন্য বাধ্য করতে পারে না, ওই ধরনের কথা তো একদমই বাধ্য করতে পারে না, সেটা তাহলে বুঝে নিতে হবে এই মেয়েটাই পার্টিকুলার, এই মানুষটার মধ্যে ফিজিক্যাল নিডটা
অনেক বেশি, কিন্তু ফিজিক্যাল নিড যদি বেশি থাকে তাহলে কিন্তু কোনো সম্পর্কই টেকে না। এই কেন হাজব্যান্ড কেন কোনো কারোর সাথে সম্পর্ক টিকবে না, কারণ শুধু যদি আমরা ফিজিক্যাল নিডটা মেটাই তাহলে তো বরাবর আমরা খালি নিডটা মেটাবো, তারপরে আর আমাদের কোনো নিডই থাকবে না, এটাই সাইকোলজি। তো সেটা নিয়ে আমি ভাবছিলাম অনেকদিন এই এই টপিকটার উপরে কথা বলবো, যে আমি কখনো এটা নোংরা সম্পর্ক মানে ফিজিক্যাল এটা সাপোর্ট করি না। হ্যাঁ, কিন্তু কারোর কোনো আলাদা সম্পর্ক মানে মানে ম্যারেড ম্যারেড হওয়া সত্ত্বেও আলাদা কোনো যে কোনোই সম্পর্ক হবে না সেটাও কিন্তু ভুল। একটা ভালো সম্পর্ক, একটা সুন্দর সম্পর্ক হতেই পারে, সুন্দর বন্ধুত্ব সম্পর্ক হতেই পারে, অনেক সময় মানে হাজব্যান্ডকে যেটা বলা যায় না সেটা কিন্তু বন্ধুকে বলা যায়, কিন্তু সেই সম্পর্কটা যেন শুধু বন্ধুত্বরই থাকে। বন্ধুর সাথে না নিশ্চয়ই আমি সেক্সুয়াল চ্যাট করবো না, নিশ্চয়ই আমি ওই কথাগুলো বলবো না যেটা একটা মানে বুঝতেই পারছো কাকে বলা যায়, তাই না? বন্ধু বন্ধুই থাকে, সেই লিমিটেশনের মধ্যে রেখে বন্ধুত্ব করতে হয়। তো এটাই হলো ব্যাপার। এখন তো মানে সব লিগাল হয়ে গেছে, এখন কোনোই ব্যাপার না, কিন্তু যে লিগাল হয়েছে বলে যে আমরা মানে আমাদের নিজস্ব ভ্যালুজ মানে আমি ভেতর থেকে কী ফিল করছি, আমি ভেতর থেকে কী ভালো আছি, আমি যে কাজকর্মটা করছি আমি কি ঠিক করছি, নিজেকে প্রশ্ন নিজের মানে ওই যে বলে না লিগাল সিস্টেম এই সেই নিজের আদালত নিজের ভেতরেই আছে, নিজের কোনটা ঠিক কোনটা বেঠিক নিজেরই বার করতে হবে। তো এই ব্যাপারে এই কথাগুলো বললাম, অনেকদিন থেকে দেখছি শুনছি, তখন ভাবলাম আমিও আমার পয়েন্টটা এখানে রাখি। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি, বাই, টেক কেয়ার, লাভ ইউ অল, সবাই খুব ভালো থাকো।